সর্বসাধারণের সমস্যাত পড়েছে, যোগান মন্ত্রী হিসাবে আপনি কি কয়? চব এটা যোগান মন্ত্রী হিসাবে পোনপটিয়াকে মই এইটো সম্পর্ক নাই। আমার যেটো অত্যাবশ্যকীয় সামগ্রীখিনি আমি যাতে কন্ট্রোল যদি রাখব পড়ো, মানুষ অত্যাধিক যাতে অবৈধভাবে যাতে মজুত করে রাখব নয় তার কারণে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আর লগতে নিরীক্ষণও করে আছে যে অতিরিক্ত দাম লয় না নলয়। যদি পাইকারি সমূহ যদি চা যায় তাহলে কিন্তু পাইকারির ফলক সমূহ যা লিখা আছে আর তাত কিন্তু লিখা যে নির্ধারিত মূল্যের কথা লিখা আছে, আর খুচরা ব্যবসায়ীসকলে আহি পেলায় কিন্তু আমাক তেনেকুৱা কমপ্লেন করা নাই যে পাইকারির অতিরিক্ত দাম লৈছে। আর খুচরার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যেতে এক টাকা বা দুটকা মার্জিন লব লাগে তার ক্ষেত্রে কিছু ঠাইত বেশিকে লৈছে, আর সেইটার কারণে টাস্ক ফোর্সে ইতিমধ্যে কাম করে আছে। বাকি শাক পাচলি তো মোট ডিপার্টমেন্টত নপড়ে, বা মাছ মাংস বা অবৈধভাবে মজুত রাখে তেনেকুৱা সামগ্রী বা দাম বৃদ্ধি হয় তেতিয়া কি ব্যবস্থা? তেতিয়া এতিয়া এতিয়ালৈ আমার যোগান বিভাগে তেনেকুৱাকৈ প্রায় 200টাতকৈ অধিক কেস রেজিস্টার করেছে, সামগ্রী জব্দ করেছে, আনকি আমার জেলতো পঠাইছো। গতি নিরলভাবে যোগান বিভাগে এই কামখিনি করে আছে। গতি মই ভাবো যে আগন্তুক দিনত এতিয়া কিছু সাময়িকভাবে হয়তো আমি অল্প মনকষ্ট পাইছো যদিও সকাহ পাম বলে মই ভাবো আগন্তুক দিনত। মূল্যবৃদ্ধি বিশেষকৈ আমি চাউলের ক্ষেত্রে যদি কোথাও চাউলের যেহেতু আমি 84% মানুষক ভারত সরকারে বা সরকারে NFS-এর জড়িয়ে আমি 35 কিলোক প্রতি পরিয়ালক আমি চাউল যোগান ধরে আইসো। আর বাকি যুক্ত আমার 16% যা মানুষ আছে, 16% মানুষ দরিদ্র সীমারেখার বা সাধারণত মধ্যভোগী বা মধ্যবিত্তি বা ধনী মানুষ বলে সাধারণত বিবেচিত করা হয়, সেইখানে মানুষের কারণে একটা সমস্যা এটা হয়েছে কি যে চাউলটির যে বাসমতি চাউল সেই চাউলটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে সমগ্র ভারতবর্ষতে। আর এইটার সুবিধা লৈ পেলায় নন বাসমতি চাউলও ইতিমধ্যে দাম বৃদ্ধি হয়েছিল। কিন্তু ভারত সরকারে কি করলে প্রায় 20 জুলাইর পিছতে এটা এক্সপোর্টটো বন্ধ করে দিছে, নন বাসমতি যে চাউলের এক্সপোর্ট। কারণ বিদেশ আমার 31% বিদেশ যান মানে সমগ্র বিশ্বত যান চাউল প্রয়োজন হয় সেই চাউলের ভিতর আমি 31% আমি কন্ট্রিবিউট করো। গতি 31% আমি কন্ট্রিবিউট যেহেতু করো আর তার বিপরীতে ইয়াতে যেহেতু চাউলের দামটা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হওয়ার কারণে ভারত সরকারে চাউলের এটা রপ্তানিটা বন্ধ করে দিছে। গতি নন বাসমতি চাউলের যেহেতু রপ্তানি বন্ধ করেছে, গতি আগন্তুক দিনত অলপতে হয়তো চাউলের দামটো কমি আহিব বলে মই দৃঢ় বিশ্বাসী। আর যেহেতু আমি যেহেতু ইতিমধ্যে ধানের কৃষককও যেহেতু আমি ইতিমধ্যে আগতে আগতে সকাহ দিছো, কারণ কৃষকক চাব লাগিব। কৃষকক সাধারণত আমার 1200-1300 টাকাত অসমীয়া মানুষের ধান বিক্রি করেছিল, এবার আমি 2040 টাকাকে আমি দিছিল মিনিমাম সাপোর্ট প্রাইস। আর লগতে অহাবার এবার যে খেতি করেছে অহাবার পাব 2183 টাকাকে পাব। গতি ধানটোই যেহেতু 2100 টাকা প্রতি কুইন্টল হয়েছে, গতি চাউলটো স্বাভাবিক রূপত দাম বৃদ্ধি হব, কিন্তু যাতে অতিরিক্ত যাতে নহয় তার কারণে ভারত সরকারের যে ব্যবস্থা লৈছে এই ব্যবস্থার জড়িয়ে আগন্তুক দিনত মই ভাবো যে চাউলের দামটো হয়তো কমিব। কিন্তু বাসমতি চাউল যেহেতু এক্সপোর্ট হয়ে আছে, এটা বাসমতি চাউলটো আমি কমাব পৰা কোনো রাস্তা নাথাকিব। কারণ কিয় এটা বিদেশত এটা বাসমতি চাউলটোর চাহিদা বহুত বাড়িছে, গতি চাহিদার লগত যোগানোর একটা সম্পর্ক যেহেতু আছে আর চাহিদা যোগানোর লগতে মূল্যবৃদ্ধি ডিপেন্ড করে। বাকি যুক্ত আমি ধরো এটা সরিষর তেল, এটা সরিষর তেল আমি নিজে 70% আমি বেলেগর বিদেশের পর আনো। গতি সরিষ মিঠাতেলের যদি দাম কমিব লাগে স্বাভাবিকতে অসমত মানুষ খেতি করব লাগিব, সরিষ খেতি করব লাগিব বা ভারতবর্ষত খেতি বেশি করব লাগিব, যার কারণে নাকি প্রধানমন্ত্রী ডাঙরিয়া সরিষর ক্ষেত্রে এটা সরিষর বাজার প্রতি কুইন্টল আছে 4500 টাকা। আমার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া সরিষর ক্ষেত্রে MSP দিছে, আর MSP দি এইটুকু দিছে 5443 টাকা করে দিছে। গতি সুবর্ণ সুযোগ এটা দিছে কৃষকসকলের কারণে। গতি আমি যদি অতিরিক্ত যদি সরিষ যদি করব পো নিশ্চিত রূপত সমগ্র ভারতবর্ষের সরিষর দাম কমিব। গতি মূলগতভাবে যেহেতু ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের লগত যেহেতু ইয়ার অর্থনীতি থাকে জড়িত থাকে, আর যুক্ত মানে আজি শ্রীলঙ্কা হোক বা পাকিস্তানে হোক বহুত অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, কিন্তু আমার করোনার পিছতো কিন্তু মাননীয় দেশের প্রধানমন্ত্রী অর্থনীতি সম্ভালি রাখবলে সক্ষম হয়েছে, বরঞ্চ উর্ধগতিত গেছে। আমি 5ম স্থানত আছো আমার বিশ্ব অর্থনীতি, আর আগন্তুক দিনের 3য় স্থানের কারণে নেওয়ার কারণে প্রয়াস যেহেতু মোদী ডাঙরে করেছে। কিন্তু মই ভাবো যে সামগ্রিকভাবে আমি তো উদ্বেগ প্রকাশ করছো যে মূল্যবৃদ্ধির কারণে মই হোক মুখ্যমন্ত্রী ডাঙরে হোক বা প্রধানমন্ত্রী হোক, তথাপি ইয়ার জোড়া মারার কারণে কিন্তু প্রধানমন্ত্রী ডাঙরে নিরলভাবে চেষ্টা চলাই আছে।